My dear lovely students, how are you? I hope all of you are fine. I am also fine by the grace of Almighty Allah. Dear students, welcome to Distance and Online Learning Program. First of all, my identity. This is Mr. Salim Rana, BSc Honours in Chemistry, MSc in Applied Chemistry, University of Chittagong. Lecturer in Chemistry, Bhavanmijapur Public School and College, Gajipur Sadar, Gajipur. Class 9 to 10, Subject Chemistry. Chapter 3, Lecture 2. Name of Chapter, Structure of Compound. Today we want to study about एटॉमिक मॉडल शिक्षार्थी बिंदु आज के पढ़ब परमाणु मॉडल प्रथम देखो रादरफोर्ड परमाणु मॉडल 1911 साल विज्ञानी रादरफोर्ड सर्वप्रथम तार परमाणु मॉडल प्रस्ताव करें मॉडलटर प्रस्तावना समूह निर्मरक परमाणु एक केंद्र आई केंद्र नाम हलो न्यूक्लियस न्यूक्लियस भेतरे प्रोटीन प्रोटन এবং নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন যেহেতু আবিকভাবে ইলেকট্রনের বল শূন্য দ্বারা হয় কাজেই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের প্রকৃত বলই পরমাণুর কোন একটি পরমাণুর প্রকৃত বল নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে পরমাণুর ভিতরে নিউক্লিয়াসটা ক্ষুদ্র আর বেশিরভাগ জায়গা তাহলে ফাঁকা থাকে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেরকম বিভিন্ন গ্রহগুলো করে পরমাণুর ভিতরে ঠিক সেরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে কোন পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি কোন পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে ঠিক বাইরে ততটি ইলেকট্রন থাকে তবে প্রোটনের নিউক্লিয়াস পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের চার্জ ধনাত্মক ইলেকট্রনের চার্জ ঋণাত্মক সমান ও বিপরীত হয় কোন একটি পরমাণুর সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে এই আকর্ষণ নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের এই আকর্ষণকে বলা হয় কেন্দ্রমুখী বল আর ইলেকট্রন এর প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ তাকে বলা হয় কেন্দ্র বিমুখী আকর্ষণ কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে ঠিক ইলেকট্রন ও নিউক্লিয়াসের চারদিকে কেন্দ্রমুখী বলের কারণে ঘুরে দেখো এটা নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো এভাবে ঘুরতেছে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলে আবার এ মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস ধারণা নিউক্লিয়াসের ধারণা দিয়েছেন বলে এ মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা দেখব রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্বন্ধে ধারণা দেন তিনি সর্বপ্রথম একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রস্তাব করেন সেগুলো সত্ত্বেও রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন রাদারফোর্ড পরমাণু মডেলে কক্ষপথের ইলেকট্রন ঘূর্ণনের কক্ষপথের এবং কক্ষপথের আকার এবং আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি সৌরজগতে সূর্য এবং গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধান ও চার্জ আছে কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে কাজেই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা সঠিক নয় সি একের ভিতর একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে করছে তার কোনো ধারণা রাদারফোর্ড পরমাণু মডেলে দেওয়া যায়নি এখানে একটা চিত্র দেখতেছি দেখো ম্যাক্সওয়েল কি বলছে ইলেকট্রন নিউক্লিয়াসকে যে ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে এক সময় ইলেকট্রন ঘুরতে ঘুরতে কেন্দ্রে নিউক্লিয়াসের কেন্দ্রে পতিত হবে যেখান থেকে ইলেকট্রন বের করে না
সম্ভব হবে না। দেখো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে এবং একসময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না। কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা দেখব বোর পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিগুলো সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর পরমাণু মডেল প্রস্তাব করেন। এ মডেলকে বোরের পরমাণু মডেল বলা হয়। বোর পরমাণু মডেলের মতবাদগুলো নিয়ে ভাব, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধ ও কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তিস্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনোরকম শক্তি শোষণ বা বিকিরণ করবে না। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখলাম ইলেকট্রনগুলো বোর তত্ত্ব অনুসারে কতগুলো কক্ষপথে ঘুরে, এই কক্ষপথগুলোর নাম অরবিট বা কক্ষপথ বা শক্তিস্তর। এই শক্তিস্তরগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন সমান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। এন এর মান যদি 1 হয় তখন সেটাকে আবার কে শেল বা কে প্রধান শক্তিস্তর, এন এর মান 2 হলে সেটাকে এল শক্তিস্তর, এন এর মান 3 হলে সেটা এম শক্তিস্তর, এন এর মান এন হলে এন শক্তিস্তর বলা হয়। বোর পরমাণু মডেল অনুসারে কোনো শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান ns/2s/2। এখানে এম হচ্ছে ইলেকট্রনের বর, ইলেকট্রনের বর মান 9.1×10⁻³¹ কেজি। আর হচ্ছে ইলেকট্রন, হচ্ছে ইলেকট্রন যে শক্তিস্তরে ঘুরে তার ব্যাসার্ধ। আর বি হচ্ছে ইলেকট্রন যে শক্তিস্তরে ঘুরবে সেই শক্তিস্তরের ইলেকট্রনের ভেগ। এখানে এন হচ্ছে উপাদান শক্তিস্তর, এস হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের দ্রবণের মান 6.626×10⁻³ মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এখানে যে শক্তিস্তরে এন এর মান কম সেই শক্তিস্তরে নির্মাণ শক্তির, আর যে শক্তিস্তরে এন এর মান বেশি হবে সেই শক্তিস্তর উচ্চ শক্তির, কারণ প্রত্যেকটা শক্তিস্তরের জন্য এন ব্যতীত বাকি মানগুলো একই থাকবে। বোর পরমাণু মডেল শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে এটা নিউক্লিয়াস আর এগুলো কক্ষপথ, এই কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরবে, নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে ইলেকট্রন নির্মাণ শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, আর নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে সেটা উচ্চ শক্তি স্তর থেকে নির্মাণ শক্তি স্তরে আসতে পারে। কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হবে না, তবে ইলেকট্রন নির্মাণ শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়, আবার উচ্চ শক্তি স্তর থেকে যখন নির্মাণ শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরিত করে। শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ এস নিউ সমান ac/λ। এখানে সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগের মান 3×10⁸ মিটার পার সেকেন্ড। নিউ হচ্ছে শোষিত বা বিকিরিত কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক পার হার্স পার সেকেন্ড বা হার্স। ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নির্মাণ শক্তি স্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব বোর পরমাণু মডেলের সাফল্য। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোরের পরমাণবিক মডেলে শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। বি, রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে পরমাণু গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নির্মাণ শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে, আবার শক্তি বিকিরণ করলে উচ্চ শক্তি স্তর থেকে নির্মাণ শক্তি স্তরে নেমে আসে।
রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেল অনুযায়ী পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর পরমাণু মডেলের সাফল্যগুলো দেখলাম। এখানে প্রথমে দেখলাম যে সৌরজগতের সাথে তুলনা করার কথা বলছিল রাদারফোর্ড, আর বোর পরমাণু মডেলে এরকম সৌরজগতের কথা বলা হয়নি, কতগুলো কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে সেটার কথা বলা হয়েছে। তারপরে দেখলাম যে পরমাণুর গঠনে অনেকগুলো যে ইলেকট্রন নির্মল শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে অথবা নির্মল কিভাবে যায় সেটা ধারণা পরমাণু মডেল আর রাদারফোর্ড পরমাণু মডেলে নেই, কিন্তু বোর পরমাণু মডেলে আছে। এরপরে রাদারফোর্ড পরমাণু মডেলে পারমাণবিক বর্ণালীর কোনো ধারণা নেই, কিন্তু বোর পরমাণু মডেলে পারমাণবিক বর্ণালীর ধারণা রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেল অনুযায়ী এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা কেন অনেকগুলো রেখা ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয় বোর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না। বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণু দেশ বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই নয় উপবৃত্তাকার এবং কক্ষপথেও ঘুরতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের ক্লাসের উপরে বাড়ি কাজ দেখে নিচ্ছি। রাদারফোর্ড পরমাণু মডেলের মতবত লেখো, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেলের মতবত লেখ করো, বোর পরমাণু মডেলের সাফল্য, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এবং আজকের আলোচনার উপর ভিত্তি করে বিভিন্ন শিক্ষা বোর্ড এবং স্কুলের টেস্ট পরীক্ষায় কত সৃজনশীল এবং নৈতিক প্রশ্নগুলি চর্চা করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের আমার এই ক্লাসটি আমাদের ফেসবুক পেজ, আমাদের প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ছাড়াও আমার ইউটিউব চ্যানেল সেলিমুলিনাস কেমিস্ট্রি স্কুল এ পেতে পারো। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।